গাজীপুরের শ্রীপুরে ভূমিহীন 600 পরিবারের সদস্য হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। দুপুরে বন বিভাগের মামলা তুলে নেয়ার দাবিতে পৌরসভার 3 নং ওয়ার্ডের দক্ষিণ ভাঙ্গাহাটি বনরূপা আদর্শ গুচ্ছ গ্রামের বাসিন্দারা এই মানববন্ধনে অংশ নেয়। এ সময় এলাকাবাসীরা বলেন, শুধুমাত্র প্রতিবাদ করার কারণে এক একজনের নামে 10 থেকে 15টি মামলা হয়েছে। অধিকাংশ মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সহযোগিতা চান এলাকাবাসী।